স্বল্প শিক্ষা ও কারিগরি দক্ষতার অভাবে পিছিয়ে তৈরি পোশাক শিল্পের নারী শ্রমিকরা, যার নেতিবাচক প্রভাব পড়ছে তাদের আর্থ সামাজিক জীবনে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে বক্তারা আরও বলেন, নানাভাবে হয়রানির শিকার হয়ে তা মুখ বুঝে সহ্য করতে হয় নারী শ্রমিকদের, তাই প্রশিক্ষণ ও উচ্চতর শিক্ষার বিকল্প নেই। আন্তর্জাতিক শ্রমজীবী সংগঠন আইএলও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এর উপাচার্য ডক্টর রুবানা হক বলেন, ইতিমধ্যে যারা নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মতো অন্য নারীদেরও দেখিয়ে দিতে হবে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি।